হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয় ঘোষ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি ভিডিওটা শুট করছি একদম সকালের থেকে, গুড মর্নিং বলে, বুঝতে পারছো? আর জানো আমার সাজুগুজু দেখে কি মনে হচ্ছে তোমাদেরকে বলো তো দেখি, একটু একটু কমেন্টে বলো। আমি না ঘুরতে যাচ্ছি তোমাদের দাদা ভাই, কালকে তো তোমাদেরকে ব্লকে বললামই যে আমি কালকে ঘুরতে যাবো। আমার হাজবেন্ড এখন নিয়ে যাবে না, কিন্তু না ফাইনালি আমার হাজবেন্ড আমাকে মানে নিয়ে যাবে, তো একটু দূরেই যাব আর কি। তার জন্য তো রেডি সিডি হতে হবে, তো আমি একটু হালকা পাতলা একটা ড্রেস পরে নিলাম, কেন ট্রেনে যাব তো ভারী ভারী কিছু ড্রেস মানে পরলাম না। আর মানে এখন তো যাওয়ার পালা আর কি, কিন্তু যাওয়া যাওয়ার আগে না ড্রেস ড্রেসগুলো কিছু গোছানো হয় না। দেখো মানে ঘুরতে যাওয়া মানে কি এক গাদা কাপড় চোপড় নিয়ে যাওয়া আর কিচ্ছু না, বুঝতে পারছো? এক গাদা কাপড় না নিয়ে গেলে এখন ঠান্ডার দিন, আর ওখানে যেহেতু আমি ভিডিও তো শ্যুট করবো সেই জন্যই আমার হয়তো যাওয়া আর কি, তোমরা তো জানোই। কেননা আমি না কোথাও না মানে আগে তো যেতেই পারি না, মানে আমার সময়ও হয় নাই। আর এখন মানে তোমাদের আশীর্বাদ ও দোয়াতে আমি কিন্তু এখন একটু একটু যাওয়ার মানে চেষ্টা করি আর কি, না দূরে যাব আর দূরে যাই ভিডিও শ্যুট করব, দূর দূর জায়গাতে থেকে ভালো লাগে আর কি, মনটাও ভালো লাগে, আর সেই জন্য যাচ্ছি আর কি। আর এক গাদা কাপড় চোপড় এখন ওই ট্রলিতে উঠাবো। ট্রলি তার মানে আমার একটা যে ব্যাগ ছিল ব্যাগটা তো নষ্ট হয়ে গেছে, চেনগুলো না একটু একটু নষ্ট হয়ে গেছে। এই দেখো দেখো, তার জন্য তোমাদের দাদা ভাইকে বলছি না আমি মানে ব্যাগ নেবো নেবো নাই ব্যাগ, তুমি আমাকে একটা ট্রলি ব্যাগ এনে দাও। আবার একটা নতুন একটা ট্রলি ব্যাগ আনলো, দেখো। ওকে বলছি কি, ওই যে ভিআইপির মতো যে ট্রলি থাকে উঠে আনবা, বলে কি না এটা সবচেয়ে বেশি বলে ভালো, ও যেটা বুঝে সেটাই, বুঝতে পারছো না? আচ্ছা হবে, ব্যাগটা তো ভালোই আছে, বড় সড়ো আছে না, অনেকগুলো কাপড় নেওয়া যাবে আর কি। তাই আমি ড্রেসগুলো গুছাচ্ছি, কী কী নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদা ভাই কোট প্যান্টটাকে ঢুকায়নি, কোট প্যান্ট বলে পরে যাবে না, বলে কি না ট্রেনে যাবো এমনি মানে নর্মাল জামা কাপড় পরে যাবে আর কি, সিম্পল দেখে, তার জন্য ওইটা নিল কোট প্যান্টটা। আর আমার ড্রেস আমি কয়টা নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, এই একটা ড্রেস নিলাম, এগুলো সব নতুন ড্রেস, কালকে তোমাদের দাদা ভাই আমাকে কিনে এনে দিয়েছে, খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো, মানে ড্রেস দুইটা, এই দুইটা ড্রেস একই রকমের কিন্তু কালার টালারগুলো একটু আলাদা, এই দুইটা নিলাম। কত নেবো বলো তো, এক গাদা ড্রেস নিয়ে যাইতে হতো মানে কি বলবো, আর না নিয়ে গেলে তো হবে না, কেন ওখানে আমি ভিডিও শ্যুট করবো অনেক। তারপর আবার এই ড্রেসটা আমি অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম, কীভাবে নিচ্ছি দেখো, মানে এলোমেলো হয়ে যায় জানো না, আমার কাপড় ভাস করা মানে কি বলবো। আর উন্নাটাও নিলাম, এই তিনটা ড্রেস নিলাম, আর হলো উন্না নিলাম, এটা নিলাম বাড়িতে পরার জন্য, একটা সাদা রঙের নিলাম দুইটা উন্না, একটা রেড কালারের একটা উন্না নিয়েছি, এই রেড উন্নাটা খুব সুন্দর লাগে, সেদিন নতুন কিনা দেওয়া হচ্ছে, তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে আর কি, এটা নিলাম। আমার ড্রেসই বেশি তোমাদের দাদা ভাইয়ের থেকে জানো, একটা গামছা নিয়ে নিলাম, আর একটা এই টুপিটা আগে নিয়ে নিই। হ্যাঁ আমার ড্রেস জানো, আর একটা পরার জন্য একটা নাইকি নেবো আর কি, মানে রাত্রে পরার জন্য ওটা মানে একটা নিয়ে যাবো আর কি। আর এই গেঞ্জি প্যান্টটা নিলাম, একটা সাদা শার্ট, আর দুইটা হলো প্যান্ট, এটা পরে যাবে সাদা শার্ট দিয়ে পরবে, এই কয়টা অপশনও নিয়ে যায়, আর যেটা পরে যাবে পরে যাবে, আর কোট প্যান্টটা না হলো ওর হয়ে যাবে, আর একটা শার্ট নেবো। এর মা হাজবেন্ড এসে বলছে কি লাগছে লাগছে তোমাকে, সে ভালো লাগছে দেখো, ওই যাচ্ছে আর মেন মেন যেটা নেওয়ার ওটা হলো আমার কতগুলো কসমেটিক, বুঝতে পারছো? এগুলো আবার গুছাতে হবে, এখন এখনই যাবো না, দেরি আছে, কসমেটিক গুলো নিয়ে যাচ্ছি। একটা চশমা নিলাম, চশমাটা একটু পরে, বুঝতেই পারছো দেখতে পাচ্ছ, এই চশমাটা নিয়ে গেলাম। তোমাদের দাদা ভাই চশমাটা না কিবা করছে জানি না জানো, ওকে একটা রাস্তা দেখে দেবো, দুটো লিপস্টিক নিলাম, আর কি নিলাম একটা ফেস পাউডার, এই পাউডারটা নিলাম একটু, আর কানে নিয়েছি এগুলো একটা নিলাম, অনেক কটা কানে নিয়েছি, চুড়ি টুড়ি নিয়েছি আর কি, তারপরে কাঁকড়া টাকড়া নিয়েছি, এগুলো তো জানোই কী কী নেল পাইস টেল পাইস এগুলো নিয়েছি, এগুলোকে এখন আমি আমার পার্সে ঢোকাবো, বুঝতে পারছো? এগুলো আমার সম্পত্তি,
হলো আর কি। আর সঙ্গে থেকো, আমি আবার আসছি তোমাদের সামনে একটু পরে। চলে যাচ্ছি, একদম ব্যাগ পত্র তত্র নিয়ে চলে যাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ ব্যাগটাকে? এখন নিব, তারপরে চলে যাব সঙ্গে। চলো দেখো বন্ধুরা, আমি ট্রেনে উঠে বসে পড়েছি, বুঝতে পারছো? আর ট্রেন যাচ্ছে আর যাচ্ছে, কি যে ভালো লাগছে। ছোটবেলা যখন বাবার সাথে ট্রেনে উঠতাম না, কি ভালো লাগতো জানো না আমাদের, যখন ট্রেনে উঠে উঠে দূরে দূরে যেতাম বাবার সাথে, তখন কিন্তু সেই মনটা অনেক ভালো লাগতো। সেই কথাগুলো মনে পড়ছে আর আমি বসে আছি, বুঝতে পারছো? আর ট্রেন যাচ্ছে আর যাচ্ছে, আমি তো যাচ্ছি কোচবিহারে, বুঝতে পারছো না? কোচবিহারে রাজবাড়িতে আবার যাচ্ছি, কারণ আমার দরকার আছে আর হলো কতগুলো ভিডিও শ্যুট করব, সেটা তো সবচেয়ে বড় দরকার আমার, ভিডিও শ্যুট করা। ওখানে যে ভিডিও শ্যুট করতে যে আমার কী ভালো লাগে সেটা তোমাদেরকে কি বলবো সোনা ভাই বোন, তোমরা একবার হলো যে ওই জায়গাটাতে, খুবই ভালো লাগে। আর দেখো ট্রেনগুলো যাচ্ছে কি সুন্দর করে, কয়লার ট্রেন, বুঝতে পারছো? এগুলো হলো কয়লা, কয়লার ট্রেনগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছো সোনা ভাই বোন? আর দেখো আমি বসে বসে কি খাচ্ছি, বসে বসে আমি কী খাচ্ছি জানো? একটা হলো তোমাদের দাদাভাই একটা চিপস, আর একটা হলো যে মানে ঠান্ডার বোতল কিনে দিয়েছে, বোতল খুব ভালো লাগছে আমার, মানে কমলা লেবুর মতন রস। আর দেখো আমাকে কীরকম মোটামোটা লাগছে না, কীরকম জানি গোজা হয়ে বসে আছে জানো না, সেই জন্য লাগছে, বুঝতে পারছো না? আর একদম ভালো লাগছে না এখন, আর ট্রেনের মধ্যে বসে বসতে বেশি ভালো লাগে না। আর আমি খাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে ভিডিও শ্যুট করছে আর চাচ্ছে, দেখো আমি ওকে দিচ্ছি আর কি। এগুলো করে করেই আমার এই মানে যাওয়া আর কি, বুঝতে পারছো না সোনা ভাই বোন? আর জানো আমি ওখানে গিয়ে না আমার না কি যে ভালো লাগে, মানে আমি খালি ভিডিও মনে করতেই থাকি, করতে থাকি। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। আর দেখো ফাইনালি আমি কিন্তু আমার রুমে এসে পড়লাম, এই হোটেলটা ভাড়া নিলাম, মানে এই হোটেলটাতে থাকবো, দুই তিন দিন যাই থাকি এই হোটেলে থাকবো, বুঝতে পারছো? আর হোটেলটার মালিকটা খুব সুন্দর, ব্যবহারটা খুব ভালো লাগলো, একদিনই তো বোঝা যায়, বুঝতে পারছো না? আর দেখো এই রুমটা খুবই সুন্দর, তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই ভালো লাগছে একদম, মানে সব কিছু ঘরের ভিতরেই আছে, মানে সেই ভালো লাগছে। আবার একটু খাটে উঠতে দেখো একটু ডিজাইন করে দিয়েছে, বুঝতে পারছো না? এখানে আমি দুই তিন দিন থাকবো, যাই দুই তিন দিন থাকি এখানে থাকবো আর কি হোটেলটাতে। আর পরে আমি তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরিয়ে ঘুরে দেখাবো, ঠিক আছে? আরও তো ভিডিও করা বাকি আছে, আর রাজবাড়ির ভিডিও আরও বাকি আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো, অনেক কটা ভিডিও করে এনেছি। আর যদি তোমরা আমার শর্ট ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করবে, আমার ইনস্টাগ্রামের নাম হলো জয়া ঘোষ ওয়াইটি, ফেসবুকের নাম হলো জয়া ঘোষ ওয়াইটি, তোমরা ফলো করে দেখতে পারবে। আর দেখো রাত্রি হয়েছে, তোমাদের দাদাভাই বিরিয়ানি কিনে নিয়ে আসছে, মানে হোটেলকে হোটেলের মানে ম্যানেজারকে বলেছে, ম্যানেজার দুইটা বিরিয়ানি আমাদেরকে এনে দিল, আর আমি বিরিয়ানি আমরা দুজনে এখন রাত্রেবেলা করে খাচ্ছি, বুঝতে পারছো না সোনা ভাই বোন? কেননা আমার বাইরে গেলে একটু বিরিয়ানি খেতে না খুব ভালো লাগে, আর বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে মানে খুব ভালো লাগছে, বুঝতে পারছো না? আর আমার হাজব্যান্ড আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তো আগামীকাল আবার অনেক অনেক ভিডিও দেবো তোমাদেরকে, অনেক অনেক ভিডিও দেবো, সকালে থেকে তোমাদেরকে ভিডিও দেবো, ঠিক আছে? সবাইকে তাহলে গুড নাইট, বাই বাই।